আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো এত ছোট হয়, এত ছোট হয়, তারা মুরগির একদম যেটা স্টার্টার, প্রি স্টার্টার যে খাবারটা আছে, ছোট ছোট এইটা পর্যন্ত তারা খাইতে পারে না, এটাও তাদের জন্য বড় হয়। আমরা এতদিন পর্যন্ত মেশিন তো বাচ্চা কম ফুটতো, ওই জন্য আমরা হাতে এভাবে মানে ইয়াটিয়া করে একটু ঘোরা টোরা করে দিয়ে দিতাম। এখন তো অনেকগুলো বাচ্চা, তাদেরকে তো এভাবে দেওয়া যায় না, এই জন্য এগুলোকে ব্লেন্ড করতে নিয়ে আসছি। তো খামারের জন্য এখন ব্লেন্ডার কিনি নাই, একটা বড় থেকে ভালো থেকে একটা ব্লেন্ডার নিতে হবে। আজকে আসছি আমুরটার 12টা বাজাইতে, আমি জানি না আসলে এগুলো দেওয়ার পর কি হয়। আমার ছোট বোনও বাসায় নেই, ও এগুলো করতে জানে, কি কি করে এগুলাতে জানে আমি তো জানি না, বাট আমি দিয়ে ট্রাই করতেছি। আম্মা বলছে যদি কিছু হয় নতুন নতুন ইয়া দিতে হবে, গুনার দিতে হবে। হা, মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি, মনে হচ্ছে, বাট মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলছি একটু, এই জন্য আর কি ওটা ইয়া করতে কাভার করতে পারতেছে না সবগুলাকে। এগুলো তো চাল তার কিভাবে গুঁড়া করে আমি তো জানি না। আচ্ছা এটা মনে হয় বড়টা, আর একটা ছোট আছে ওটা দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। এইটা একদম ছোট, এই ছোটটার মধ্যে দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। পারফেক্ট, বিসমিল্লাহ। ও, দিস ওয়ান ইজ পারফেক্ট, এইটা সুপার পারফেক্ট, এটা ঠিক আছে। বড়টাতেই হচ্ছে, এটা দেখেন একদম ব্ল্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। বাহ, বাহ, মনে হচ্ছে একদম পাউডার হয়ে গেছে। আহা, এই তো পারফেক্ট, একদম পাউডার হয়ে গেছে। তবে এটা শুধু ওরা জিরো থেকে মানে একটু এই বড় দানটা খাওয়া পর্যন্ত 3 দিন কি 4 দিন, 3 দিন মতো দিলেই হয়ে যাবে। এরপরে আমরা এই সাইজটা দিতে পারবো আশা করি, এভাবেই করে নিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সকালবেলা আমরা কি কি কাজকর্ম করি খামারে তার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এবং আজকে কিছু নতুন নতুন কাজকর্ম করব যেটা হচ্ছে এতদিন করা হয় নাই। তো আপনারা জানেন যে আমাদের অনেকগুলো মোটা আপনার ফার্মি মুরগি বাচ্চা, বাইরে দেশি মুরগি বাচ্চা ফুটে বের হয়েছে, এবং কিছু বড় হয়েছে, কিছু একটু ছোট। তো তাদেরকে এতদিন পর্যন্ত আমরা ভিতরে রেখেছিলাম, তো আজকে তাদেরকে আমরা এখানে উন্মুক্ত ছেড়ে দিব। তো কিভাবে ছাড়ি এটা একটু দেখি, এবং ছাড়ার পরে তাদের রিয়াকশন কি হয়। প্রথমে আমাদের পাহাড়ের দেশি মুরগির ঘরে ঢুকে দেখি তাদের কি অবস্থা, এবং হচ্ছে এখানে টুকিটাকি কিছু কাজ ছিল, এগুলো প্রপারলি হয়েছে কিনা একটু দেখি। তো হ্যালো, কেমন আছেন আপনারা? এদের জন্য, এদেরকে নিচে যে আমরা যে লিটার গুলা দেই না, যে বিছানা, এই বিছানা হিসেবে আমি তুষ দিতাম, ধানের তুষ। কাঠের গুঁড়া তো আমি মোটেও দেই না, কারণ এটা অনেক সমস্যা। তো ধানের তুষটা আসলে আমার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি এখানে লোকালি ধানের তুষ পর্যাপ্ত পাচ্ছিলাম না, তো ওই জন্য ওদের লিটারটা কয়েকদিন চেঞ্জ, অনেকদিন চেঞ্জ করতে পারিনি। ফাইনালি অনেক কষ্টে আমি যেই যেই ধরনের লিটার চাচ্ছিলাম সেই লিটারটা পাইছি। দেখেন এইটা হচ্ছে, এটা হয়তো দেখে বুঝতেছেন, এটা হচ্ছে একটা একটু ফার্নিচার দোকানে পাওয়া যায়, বিশেষ করে এই যে ছোট ছোট এই আপনার কাঠগুলোকে সমান করে আর কি, ওরা এই ওখান থেকে বের হয়। এটা হচ্ছে মুরগির জন্য লিটার হিসাবে উপযুক্ত লিটার, এটাতে ডাস্ট হয় না, এখানে আপনার ইয়ে হবে না, পোকা হবে না, তারপরে হচ্ছে যে এখানে ধুলা ওড়ায় না, অনেক সুবিধা, আর মুরগি এটাতে খুবই আরাম পায়। তো এই বিছানাটা আজকে এবার দিলাম, দেখি এদের কি অবস্থা। মাশাল্লাহ, বিছানাটা পেয়ে ওরা সুন্দর, দেখেন কতটা আরামদায়ক এটা, মানে নিচে বসে টসেও আরাম বা হেঁটেও আরাম, মুরগিগুলো খুব স্বাচ্ছন্দ্যে দৌড়াদৌড়ি করতেছে। তারপরে হচ্ছে যে আমাদের এই খাঁচাতেও মুরগি আছে। কি অবস্থা আপনাদের? হ্যালো, ওরা হচ্ছে ডিম দিয়েছে, কয়টা ডিম পারছে, একটা দুইটা তিনটা চারটা, তো ডিম আরো পারবে। এখানে মোটামুটি কালকে 7টা ডিম পেয়েছিলাম, তো এখানে 9টা মুরগি আছে এর ভিতরে। আর পাশে এগুলো হচ্ছে যে দুইটা বড় বড় মোরগ, এগুলো অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়েছে। এদের চিল, এদের যে ডাক দেয় ভোর রাতে আমরা ঘুমাইতে পারি না, এরকম এত জোরে জোরে ডাকাডাকি করে। তো মাশাল্লাহ ডিমগুলো দেখেন একদম মসৃণ পরিষ্কার,
কত সুন্দর! হ্যাঁ, এই যে বড় খাঁচাটা দেখছেন, এটার মধ্যে আমরা মূলত তাদেরকে বাইরে দিব। তো দেখি এই খাঁচাটার মধ্যে তাদেরকে দেওয়ার পর তারা কিরকম করে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে কিছু লতাপাতা ঘাস জাতীয় হয়ে আছে। তো মূলত এখানে একটা পানি, এখানে পানি ব্যবহার হয়, ওই পানিগুলো এখানে পড়ে, যার ফলে এখানে কিছু এরকম লতাপাতা হয়েছে। আজকে আমরা এখানে বাচ্চাগুলোকে ছাড়বো বা এর আশেপাশে ছাড়বো, যাতে করে এটা এখানে এগুলো এখান থেকে লতাপাতা খাইতে পারে। এটা যেহেতু কয়েল পাখির খাঁচা, এটাতে কম ঢুকানোর নাই। আপনার যে দরজাগুলো আছে, দরজাগুলো খুবই ছোট, এই জন্য আমরা এর এক পাশটা কেটে দিয়ে এখানে আমরা দরজা করতেছি। বাহ, কি সুন্দর! এখানে দরজা হয়ে গেছে, একটা বড় দরজা। এদিক দিয়ে আমরা ঢুকাবো, এদিক দিয়ে বের করবো। এটা দুই দুইটা ভাগে বিভক্ত, এখানে একটা পার্টিশন রয়েছে। তো আমরা দুই পাশেই আমরা বাচ্চাগুলোকে দিতে পারবো, এবং দুই পাশের এগুলো আমরা কেটে দিচ্ছি, এবং আমাদের যখন প্রয়োজন হবে জাস্ট এখানে একটা ক্লিপ আমরা এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। বাহ, দুই পাশেই আমাদের দরজা রেডি। এবার হচ্ছে আমরা বাচ্চাগুলো এখানে ছেড়ে দিতে পারবো, এবং খাবার পানি আমরা এদিক দিয়ে দিব। এদের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য খুব চিল্লাচ্ছে ওরা। আর আমরা এখানে যে ব্রুডিং এ যে বাচ্চাগুলো দিয়েছিলাম ওদেরকে মূলত বের করব। আরো কিছু বাচ্চা আছে অন্য জায়গায়, তাদেরকেও বের করবো ইনশাল্লাহ। আগে এদেরকে বের করি। মাশাল্লাহ, তাদেরকে ছেড়ে দিয়েছি। তো ব্রেকফাস্ট হিসেবে হালকা তাদেরকে ছোট খাবারটা দিয়েছি, ব্রয়লার স্টার্টার। তারা এটা খাওয়ার পরে এই যে নিচে লতাপাতা ঘাস যেগুলো দেখছেন এগুলো খেয়ে একদম শেষ করে ফেলবে। তো আমাদের এদিকে আসলে লতাপাতা ঘাস এখন কম, আমি এখানে পানি ছিটিয়ে দিব যাতে এইরকম লতাপাতা ঘাস কি হয় ওখানে জন্মায়। তো এদের কাজ আমাদের এখন শেষ, এরা এখানে সুন্দরভাবে খাক। আমরা ছোট বাড়িতে করে পানি দিয়েছি। এগুলো হচ্ছে বড়গুলা, বড়গুলাকে আমরা তাদের মায়েদের শেডে এনে রেখেছি। তো এদেরকে এখন আজকে এদেরকে একদম ছেড়ে দিব, উন্মুক্ত ছেড়ে দিব, দেখি ওরা কি করে। যেহেতু ছোটগুলাকে বেঁধে রেখেছি এবং এদেরকে যদি উন্মুক্ত ছেড়ে দিই তাহলে ওরা আশা করি ওখানে থাকবে। ওদেরকে প্রথমবারের মতো একদম বাইরে ছাড়া হচ্ছে, দেখি নামার পরে কি করে। ওরে, ওরা খুশি হবে। এই পাশেটাও খুলে দাও, বের হয়ে যাক, ওরা সবগুলো বের হয়ে যাক। চাও 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 চাও, ওরে খুশি। হ্যাঁ, এখন আগে ওরা ঘাস লতা পাতা খাক, তারপরে খাবারটা দিব। এই যে দেখেন ঘাসগুলো কিভাবে খাচ্ছে, মাশাল্লাহ, একটার মুখ থেকে আরেকটা নিয়ে খাচ্ছে। সবগুলো বের করে দাও। তো এদেরকে একদম ছেড়ে দিয়েছি, ওরা হচ্ছে যে ওদের মতো এখানে চড়ে বিচরণ করে খাবে। আর এখানে সম্পূর্ণই সেফ, কারণ হচ্ছে আমরা আমাদের চারদিকে নেট দেওয়া আছে, এইদিকে এদিকে তো শেড, ওইদিকেও চারদিকে নেট দেওয়া আছে, সুতরাং এখানে কোনো সমস্যা নাই। ওরা এখানে এভাবে থাক, ওদেরকে বিকেলবেলা আমরা আবার ঘরে তুলে ফেলবো। তো বন্ধুরা, আজকেও আমাদের অনেকগুলা নতুন অতিথি আসছে। এই যে দেখেন কোয়েল পাখির, জাম্বু কোয়েলের বাচ্চা ফুটে বের হয়েছে মাশাল্লাহ, একদম ঝরঝরে।
তো বাচ্চাগুলা জিরো দিনের বাচ্চা, আর এই যে ফুটে মাত্র বের হয়েছে বা মেশিন থেকে বের করেছি আর কি। তো বাচ্চাগুলো দেখেন, হা হা টিন টিন টিন, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ বাচ্চাগুলো কত ঝরঝরে, জাম্বু কয়েলের বাচ্চা। আর কিছু বাচ্চা দেখে, এই তো পেয়ে পড়ে গেছে, ধরো 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 ধরো। তো এগুলো হচ্ছে আমাদের এই বড় মেশিন থেকে বের হয়েছে, আর আমাদের এখানে হ্যাচারে জায়গা কম হচ্ছে, এই জন্য কিছু কিছু আমরা এখানে হ্যাচিং এ দিয়েছিলাম। তো এখানে এগুলো ফুটে বের হয়েছে, তো এদেরকে আমরা এখন দিয়ে দিব ব্রুডারে। তো ওদের জন্য ব্রুডার রেডি করা হয়েছে, আজকে আমরা ওদের ব্রুডিং এ আমাদের যে গ্যাস ব্রুডারটা আছে ওইটা ব্যবহার করেছি, কারণ একটু পর পরই কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে বাচ্চাগুলো জড়ো হয়ে যায়, বাচ্চা মর্টালিটি বেড়ে যায়, বাচ্চার হচ্ছে যে আপনার দুর্বল গ্রোথ ভালো আসে না, অনেক সমস্যা। তো এই যে আমরা যে গ্যাস ব্রুডারটা জ্বালিয়ে দিয়েছি, এটা একদম যতটুকু হিট প্রয়োজন ততটুকু হিট হয়েছে, আর ব্রুডারটা আমরা একদম শেডের এক পাশে করেছি যাতে করে রোদ পড়ে। এটা আমাদের মোটামুটি রেডি, আমাদের পানিও রেডি হয়ে গেছে, লাইসোল বিট দিয়ে পানি নিয়েছি, দাও বসিয়ে দাও। এখানে আমাদের পাত্রগুলোতে কিন্তু ইয়া দিতে হয়, যে মার্বেল দিতে হয়, এই যে দেখেন ওগুলোতে মার্বেল দিয়েছি। তো মার্বেল গুলো মূলত দিতে হয় বাচ্চারা ওখানে পানি খেতে যখন যায়, উঠে যায় ওইটার উপরে, উঠার পরে ওখানে পড়ে তারা মারা যায়, এই জন্য যাতে পড়লে উঠতে পারে এই জন্য মার্বেল গুলো দেওয়া হয় বিশেষ করে। আর পানি যেন তারা চোখে দেখে, মার্বেল গুলো বিভিন্ন কালারিং হয়, পানিগুলো দেখে এবং তারা গিয়ে পানি খায়। আর এই যে দেখেন আমাদের এখানে মার্বেল শর্ট হয়েছে, মার্বেল নাই, এই জন্য আমরা ওদের ছোট ছোট ডিমগুলো ধুয়ে একদম বাছাই করে কিছু ছোট ডিম এখানে দিয়ে দিয়েছি, যাতে করে তারা ওখানে ইয়া করে না পড়ে। ওই যে এটা খাও তোমরা, একটার মধ্যে এতগুলো পানি খাচ্ছ কেন, কি ওপাশে যাও, কি ওপাশে যাও। তো আমাদের বাচ্চার ব্রোডারের যে কাজ কার্যক্রম সেটা শেষ হয়েছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। ইনশাল্লাহ আগামীকাল একটা পাহাড়ি বাজারের ভিডিও নিয়ে আসব, তো সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।